ওয়েলকাম টু মিশন এক্সপ্লোরার। আর আমরা আজকে সকাল সকাল চলে এসেছি বাগেরহাট, আর সাথে আছে আমার ছোট্ট বেবি অদ্রিকা, ওকে নিয়ে আর কি ঘুরতে এসেছি এখানে। অবশ্যই একটি ঐতিহাসিক স্থান বাগেরহাটের, সবাই চিনে এটা, বিখ্যাত খান জাহান আলীর মাজার। আর এখানে আজ শুক্রবার, অনেক লোক এসেছে যেহেতু শুক্রবারে এখানে নামাজের একটা বিষয় থাকে, তো আমরাও একই সময়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরন্ত দুপুরবেলা মাজারটিকে কত সুন্দর লাগছে, অপরূপ সুন্দর এই জায়গাটি। আর আমি আর অদ্রিকা এখানে এসে দেখছি এই দেয়ালটা কিভাবে তৈরি করা। অদ্রিকাও দেখলো যে আসলে রেলিংটা সত্যি অনেক সুন্দর। এটা হচ্ছে মাজারের মেইন যে স্ট্রাকচার বিল্ডিং সেটা। তো আমরা হাঁটতে হাঁটতে মাজারের সামনে চলে গেলাম। তো মাজারের সামনে সব থেকে যে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে সেখানে অনেক বড় একটা দিঘি আছে, আর এই সেই দিঘি যেখানে যেখানে আমরা কুমির দেখতে পাই। তো কিছুদিন আগেই একটি কুমির মারা গেছে আমরা জানতে পেরেছি, আর একটা কুমির এখনো এখানে আছে। যারা এই মাজারে বিভিন্ন মানত করে এবং বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে, তারা এই মাজারের পানিতে বিভিন্ন হাঁস মুরগি যখন ফেলে দেয় তখন এখানে কুমির আসে এবং সেগুলোকে সে নিয়ে খেয়ে ফেলে। তো আমরা আজকে আর কুমির দেখব না, এখানে অদ্রিকার সাথে আমরা একটু সময় উপভোগ করব। তো আমরা অনেকক্ষণই এখানে আছি দিঘির পাড়েই, অনেক লোকজন এখানে আছে। তো আমরা একটু খিদে লেগে গিয়েছিল অদ্রিকার, তাই আমরা একটা আইসক্রিম কিনে হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে গিয়ে দাঁড়াচ্ছি যদি কোনো কুমিরের দেখা পাই। তো এই পরন্ত দুপুরে আমরা এখানে আসলে অনেকক্ষণই ছিলাম, আমাদের সময়টা অনেক ভালোই কাটলো। আর যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসে এই শুক্রবারে এবং বিভিন্ন সময়ে, তারা বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে, আর অনেকের উদ্দেশ্যই এখান থেকে পূরণ হয়। আর আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা বাগেরহাটের এই বিখ্যাত খান জাহান আলী মাজারে কখনো এসেছেন কিনা। তো দেখতে দেখতে আমরা অনেকটা সময় এখানে উপভোগ করলাম, আমাদের ফিরে যেতে হবে আবার আমাদের গন্তব্যে, দেখা হবে আবার নতুন একটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন।